আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। রুশ নৌবহরে ইউক্রেনের ভয়াবহ হামলা। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। কঠিন সময়ে রাশিয়ার পাশে আছে চীন। জম্মু ও কাশ্মীরে 75 বছরের মধ্যে যা ঘটল। রাশিয়া ইউক্রেন সংকট সমাধানের পথ যে দেখালো চীন। পালিত কন্যার সঙ্গে যৌন সম্পর্ক, রাম রহিমের মুক্তির বিরোধিতায় যে পদক্ষেপ নিল মোদি সরকার, যে কারণে পাকিস্তানের সেনাবাহিনীকে ইমরান খানের হুমকি, যে কারণে চুলের মুঠি ধরে রোগীকে শোয়ালেন নার্স, ভারতে বিমান উড্ডয়নের সময় হঠাৎ ইঞ্জিনে আগুন, তারপর যে ভয়াবহ ঘটল, সাবধান, চীনা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিতে গুপ্তচর বৃদ্ধি, যে কারণে হুমকির মুখে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ওবামা, যে কারণে বিদেশি শ্রমিককে বাড়ি থেকে বের করে দিচ্ছে কাতারি কর্তৃপক্ষ, কেন জাতিসংঘকে $5 লাখ দেবে ভারত। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, বিনা দোষে জেল খাটলেন 38 বছর, এরপর ডিএনএ পরীক্ষায় যা ঘটল। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা এবং কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। ক্রিমিয়ান বন্দর নগরী সেভাস্তোপলে কৃষ্ণ সাগরে রুশ নৌবহরের হেডকোয়ার্টারে ব্যাপক ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলা ইউক্রেনে চালিয়েছে বলে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে। শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় 4:20 নাগাদ এই হামলা শুরু হয়। 9টি মনুষ্যবিহীন ড্রোন এবং 7টি সামুদ্রিক ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়েছে। হামলায় অন্তত একটি রুশ যুদ্ধ জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই হামলা ইউক্রেন চালিয়েছে কিনা সেই সম্পর্কে এখন পর্যন্ত দেশটির পক্ষ থেকে কিছুই বলা হয়নি। সেভাস্তোপলে রুশ নিযুক্ত মেয়র মিখাইল রাজভোজাভেভ বলেন, রাশিয়ার নৌবাহিনী হামলার প্রতিহত করেছে। মিথাইলের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, ইউক্রেনে বিশেষ অভিযান শুরুর পর থেকে এই হামলা অনেক ভয়াবহ ছিল। মিখাইল বলেন, সব মনুষ্যবিহীন ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং এতে বেসামরিক কোনো স্থাপনার ক্ষতি হয়নি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় অন্তত একটি যুদ্ধজাহাজের সামান্য ক্ষতি হয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কঠিন সময়ে রাশিয়ার পাশে আছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, রাশিয়া বর্তমানে যে কঠিন সময় পার করছে এতে বেইজিংয়ের পক্ষ থেকে সমর্থন অব্যাহত থাকবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৃহস্পতিবার ফোন আলাপের সময় এই সমর্থনের ঘোষণা দেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নতুন করে আরও 5 বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়ার পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী চীনা পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোন করেন। ফোন আলাপে ওয়াং ই বলেন, পশ্চিমা দেশগুলোর সম্মিলিত যে চাপের মুখে রয়েছে রাশিয়া, তা থেকে বেরিয়ে আসতে প্রয়োজনীয় সমর্থন দেবে চীন। ওয়াং ই আরও বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট তার দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে যে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন, তা আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে রাশিয়ার মর্যাদা জোরদার করছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, জম্মু কাশ্মীরে 75 বছরের মধ্যে যা ঘটল। রেকর্ড সংখ্যক পর্যটক আসার বিষয়টি জম্মু কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে অনেক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করেছে। জম্মু কাশ্মীরকে উন্নত করতে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছিল পর্যটকদের ঢল নামার বিষয়টিতে, সেটি ফুটে উঠেছে। সংবিধান থেকে 370 ধারা বাতিল করার পর জম্মু কাশ্মীরে অসংখ্য পরিবর্তন হয়েছে। এর আগের কয়েক দশকে জম্মু ও কাশ্মীর নিয়ে ব্যাপক সময় আলোচনা হই হুল্লোড় হলেও এখানে সাধারণ উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ডকে প্রাধান্য দেওয়া হয়নি। কিন্তু গত কয়েক বছরে এখানে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। ভারত সরকার এই দিকটার দিকে বিশেষ নজর দিয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, রাশিয়া ইউক্রেন সংকট সমাধানের পথ দেখালো চীন। গত 24 ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে, এখনও চলছে এই যুদ্ধ। আলোচনার মাধ্যমে ইউক্রেন সংকট সমাধান হবে বলে আশা করছে চীন। বৃহস্পতিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক ফোন আলাপে একথা বলেন। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এক ব্রিফিংয়ে একথা জানান। খবর তাসের তিনি বলেন, চীন আশা করে যে সব পক্ষই সংঘাতের একটি কূটনৈতিক সমাধান খোঁজ বের করার জন্য তাদের প্রচেষ্টা জোরদার করবে এবং আলোচনার মাধ্যমে রাজনৈতিক স্তরে বর্তমান সংকটের দ্রুত সমাধান অর্জন করবে। উভয়ের সংঘাত কমিয়ে আনা এবং মানবিক বিপর্যয় এড়াতে গণবিধ্বংসী অস্ত্রের ব্যবহার বাদ দেওয়ার বিষয়ে সম্মত হন। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, পালিত কন্যার সঙ্গে যৌন সম্পর্ক, রাম রহিমের মুক্তির বিরোধিতায় যে পদক্ষেপ নিল মোদি সরকার,
সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশে বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম প্যারোলে 40 দিনের জন্য জেল থেকে মুক্তি পেয়েছেন, কিন্তু খুন ধর্ষণে দোষী রাম রহিমের প্যারোলে মুক্তিতে খুশি নন দেশটির অনেকে। শনিবার দেশটির সংবাদ মাধ্যম খবরে এ তথ্য জানানো হয়েছে। রিপোর্টে দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল রাম রহিমকে জেলে ঢোকানোর দাবি জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন। স্বাতীর দাবি, রাম রহিমের মতো অপরাধীকে জেল থেকে মুক্তি দেওয়ার অর্থ হলো দেশজুড়ে সমস্ত নির্ভয়ার নিরাপত্তা ছিনিয়ে নেওয়া। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, যে কারণে পাকিস্তানের সেনাবাহিনীকে ইমরান খানের হুমকি। পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। গতকাল শুক্রবার বহুল প্রত্যাশিত লং মার্চে দেশটির শক্তিশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের প্রধান লেফটেন্যান্ট জেনারেল নাদিম আনসুমকে প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন ইমরান খান। ইমরান খান বলেন, তিনি চুপ থাকবেন কারণ তিনি দেশ ও প্রতিষ্ঠানের ক্ষতি চান না। এর আগে গত বৃহস্পতিবার পাকিস্তানের গোয়েন্দা প্রধান এক নজিরবিহীন সংবাদ সম্মেলনে হাজির হন। সেখানে নাদিম আনসুম ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ইমরান আর সরকারকে অবৈধ ও অসাংবিধানিক সমর্থন দিতে সেনাবাহিনীকে বলেছিলেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে চুলের মুঠি ধরে রোগীকে শোয়ালেন নার্স। নারী রোগীর চুলের মুঠি ধরে টেনে নিয়ে হাসপাতালের বেডে শোয়ালেন এক নার্স। ভারতের উত্তরপ্রদেশের এক জেলা হাসপাতালে ঘটেছে এই ঘটনা। খবর এনডিটিভির রিপোর্টে এই ঘটনার ভিডিও দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ ওই নার্সের পক্ষ নিয়ে বলেছেন, রোগীকে সঙ্গে কোনো ধরনের খারাপ আচরণ করা হয়নি। ভিডিওটিতে সীতাপুর জেলা হাসপাতালের মহিলা ওয়ার্ডের ভেতরে হইচই হতে দেখা যায়। এক নার্স নারী রোগীর চুলের মুঠি ধরে তাকে একটি খালি বেডের দিকে জোর করে নিয়ে যাচ্ছে এবং শেষমেশ জোর করেই তাকে খালি বেডে শুয়ে দেয়। সে সময় একজন পুরুষকে সাহায্য করতে দেখা গেছে, তিনি বেডের আরেক পাশে দাঁড়িয়েছিলেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ভারতে বিমান উড্ডয়নের সময় হঠাৎ ইঞ্জিনে আগুন, তারপর যে ভয়াবহ ঘটল। ভারতে দিল্লি বিমানবন্দরে উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে একটি যাত্রীবাহী বিমানের ইঞ্জিনে আগুন ধরার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে দিল্লি থেকে বেঙ্গালোর উদ্দেশ্যে ছাড়ার আগে আগুন ধরে যায় বিমানটিতে। এরই মধ্যে যাত্রীদের ধারণ করা ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দিল্লি পুলিশ জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত 9:45 ইন্ডিগোর 6E2131 ফ্লাইটের ইঞ্জিনে আগুন লাগে। এ সময় এয়ারবাস A320 এয়ারক্রাফটে 184 জন আরোহী ছিলেন, তবে সব যাত্রী ও ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। প্রিয়াঙ্কা কুমার নামে এক যাত্রী উড়োজাহাজে আগুন লাগার একটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন। এতে দেখা যায়, প্লেনের পাখার কাছে ইঞ্জিনে আগুন জ্বলছে এবং সেখান থেকে স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, সাবধান, চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে গুপ্তচর বৃত্তি। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের অধীনে বিশ্বের 36টি দেশের কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার করেছে চীনা কোম্পানিগুলো। এতে গুপ্তচরবৃত্তির হুমকিতে পড়েছে দেশগুলো। তিব্বত প্রেসের এক প্রতিবেদনে বলা হয়, কর্তৃত্ববাদী রাষ্ট্র চীন দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিকভাবেও নজরদারি পাড়ানোর পায়তারা করছে। পর্যবেক্ষণ সক্ষমতা প্রযুক্তির ব্যবহার বাড়াতে চীনের এই প্রচেষ্টা কেবল অভ্যন্তরীণ উদ্দেশ্যই নয়, চীনা কমিউনিস্ট পার্টি ক্রমাগত দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত হয়ে উন্নয়নশীল দেশগুলোতে তাদের প্রযুক্তি সরঞ্জাম রপ্তানি করতে কাজ করছে। বিশেষ করে BRI সম্মিলিত দেশগুলোতে এই প্রচেষ্টা চালাচ্ছে চীন। এসব বেশিরভাগ প্রযুক্তি ফার্মগুলো হয় চীনের সহায়ক, না হয় চীনের কোম্পানিগুলো নিয়োগ করা থার্ড পার্টি, যারা উন্নয়নশীল সার্বভৌম দেশগুলোর জন্য তাৎপর্যপূর্ণ হুমকি, কম খরচে নজরদারি প্রযুক্তিগুলো যেসব দেশে সরবরাহ করা হচ্ছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে হুমকির মুখে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ওবামা। যুক্তরাষ্ট্রের গণতন্ত্র নিয়ে সতর্কবার্তা দিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। দেশটিতে আগামী 8 নভেম্বর পরবর্তীতে নির্বাচনকে কেন্দ্র করে ওবামা বলেছেন, এই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র হুমকির মুখে পড়তে যাচ্ছে। গতকাল শুক্রবার জর্জিয়ার অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এসব কথা বলেন ওবামা। দেশটিতে এখনও ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টিতে ওবামার জনপ্রিয়তা তুঙ্গে, আর সেটিকে কাজে লাগাতে জর্জিয়া এক নির্বাচন সমাবেশে অংশ নেন তিনি। এ সময় নির্বাচনে ষড়যন্ত্র রুখে দিতে এবং ষড়যন্ত্রকারীদের ক্ষমতায় বসা ঠেকাতে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান ওবামা। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, যে কারণে বিদেশি শ্রমিকদের বাড়ি থেকে বের করে দিচ্ছে কাতারি কর্তৃপক্ষ। কাতার রাজধানী দোহার যে এলাকাটিতে
বিশ্বকাপের সময় ফুটবল ভক্তরা থাকবেন সে এলাকা থেকে হাজার হাজার বিদেশি শ্রমিকদের তাদের বাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে। শনিবার এক বিশেষ প্রতিবেদনে রয়টার্স এ তথ্য জানিয়েছে। শ্রমিকরা জানিয়েছে এক ডজনেরও বেশি ভবন খালি করছে কর্তৃপক্ষ এবং এগুলো শ্রমিকদের জন্য বন্ধ করা হয়েছে। এই শ্রমিকরা মূলত এশীয় আফ্রিকান। বিছানাপত্র সহ তাদের জিনিসপত্র ফুটপাতের উপর ফেলে দেওয়া হচ্ছে এবং তাদেরকে নতুন আশ্রয় খুঁজতে বাধ্য করা হচ্ছে। 20 নভেম্বর কাতারে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট। আন্তর্জাতিক এই আয়োজনকে ঘিরে বিপুল সংখ্যক অবকাঠামো নির্মাণ করছে কাতার। এই নির্মাণ প্রকল্পগুলোকে কেন্দ্র করে কাতারি কর্তৃপক্ষের বিরুদ্ধে এর আগে শ্রমিক নিপীড়নের অভিযোগ উঠেছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন জাতিসংঘকে $5 লাখ দেবে ভারত? জাতিসংঘের সদস্য দেশগুলোর সন্ত্রাস দমনের সক্ষমতা বৃদ্ধি করতে সংঘের ট্রাস্ট ফান্ডে $5 লাখ দেবে ভারত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 2 দিন ব্যাপী সন্ত্রাস বিরোধী বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার একথা জানান। এতে সন্ত্রাসবাদের উদ্দেশ্যে নতুন এবং উদীয়মান প্রযুক্তির ব্যবহার মোকাবেলার শীর্ষক বৈঠকের পূর্ণাঙ্গ অধিবেশনে জয়শঙ্কর মূল বক্তব্যে বলেন, মানবতার জন্য গুরুতর হুমকি মোকাবেলায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সর্বোচ্চ চেষ্টা থাকার পরও সন্ত্রাসবাদের বৈশ্বিক হুমকি বাড়ছে, বিশেষ করে এশিয়া ও আফ্রিকায় এটি বিস্তৃত হচ্ছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বিনা দোষে জেল খাটলেন 38 বছর, এরপর ডিএনএ পরীক্ষা যা ঘটল। যুক্তরাষ্ট্রে খুনের দায়ে প্রায় 4 দশক ধরে সাজা খাটছেন এমন এক ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়েছে, কারণ নতুন ডিএনএ প্রমাণ থেকে দেখা যাচ্ছে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে ভিন্ন এক ব্যক্তি। 1983 সালে ক্যালিফোর্নিয়ার রবার্ট উইটার মায়ারকে হত্যা এবং 2টি হত্যা প্রচেষ্টার দায়ে মরিস হ্যাস্টিসে 38 বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দী ছিলেন। কিন্তু নতুন ডিএনএ প্রমাণ ভিন্ন এক ব্যক্তির দিকে নির্দেশ করেছে, যিনি 2020 সালে কারাগারের মধ্যে মারা গিয়েছিলেন। হেস্টিংসের বয়স যখন 69 বছর এবং তার বিরুদ্ধে সাজা খারিজ হয়ে যাওয়ার পর গত 20 অক্টোবর তাকে মুক্তি দেওয়া হয়। লস এঞ্জেলসে কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জর্জ গ্যাসকন হেস্টিংসের মামলাটিকে একটি ভয়ঙ্কর অবিচার বলে বর্ণনা করেছেন।